ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর সাথে চিন্তা ভাবনা করতে শুরু করেছে পরের বছরের দল নিয়ে। এবছরে কলকাতার বিদেশি প্লেয়ার গুলো কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি। বাংলাদেশের লিটন দাস মাত্র একটা ম্যাচে সুযোগ পেয়েছিল কেকেআর এর হয়ে। তাই সবার মনে একটা প্রশ্ন, লিটন দাসকে কি কলকাতা পরের বছরে আবার দলে নেবে? এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব দুটি পয়েন্ট নিয়ে। কেন কলকাতা লিটন দাসকে নিতে পারে, কেন কলকাতা লিটন দাসকে নেবে না। প্রথমে আসি নেবে না কেন। প্রথমত লিটন দাস একটা ম্যাচে সুযোগ পেয়েছিল, কিন্তু লিটন ঠিকমতো কাজে লাগাতে পারেনি। চার রান করেই আউট হয়ে গেছিলেন এবং দুটি স্ট্যাম্পিংও মিস করেছেন দলের হয়ে। তারপরে তিনি টিমের সঙ্গে পুরো সিজন কাটাতে পারেননি, ফিরে গেছিলেন দেশে। সেই জন্য এখনো একটা বছরের ব্যাপার। হয়তো লিটন দাসের থেকে ভালো প্লেয়ার নিতে পারে কলকাতা। এবার আলোচনা করি কেন লিটন দাস পরের বছরে আবার সুযোগ পেতে পারে। প্রথমত কলকাতার আর এক ওপেনার গুরবাজ ভালো ব্যাটিং একদমই করতে পারেনি। উনি অনেক ম্যাচে সুযোগ পেয়েছেন, তাও ঠিকঠাক কাজে লাগাতে পারেনি। কিন্তু লিটন দাস মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। এবার কলকাতা ভাবতে পারে, গুরবাজকে এত সুযোগ দেওয়ার পরেও তিনি যখন পারফেক্ট নয়, তাহলে পরের বছরে আমরা লিটনকে টিমে নিতে পারি, যেহেতু আমরা লিটনকে ঠিকমতো সুযোগ দিইনি। আর সবথেকে বড় হলো, লিটন দাস জাতীয় দল বাংলাদেশের হয়ে কেমন পারফরমেন্স করে, ওনার পারফরমেন্সের উপর নির্ভর করছে আইপিএল এর ভাগ্য। উনি যদি জাতীয় দলের হয়ে ভালো পারফরমেন্স করেন, তাহলে পরের বছর কেকেআর ম্যানেজমেন্ট লিটন দাসকে আবার টিমে ডাকবে। আর আমরা কেকেআর এর ফ্যান হয়ে চাইবো লিটন দাস আবার পরের বছরে সুযোগ পাক এবং কেকেআর এর হয়ে ভালো ইনিংস খেলুক।